করতে দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। ভদ্রমণ্ডলী, আজকে আমার এবং বাবুল সুপ্রিয়জির কৃষ্ণেন্দু মুখার্জিকে নিয়ে অনেকটা পথ রোড শো করে ভোটার ভদ্রমণ্ডলীর কাছে শেষ মুহূর্তে আবেদন করার কথা ছিল, কিন্তু কোভিডের যে দ্বিতীয় ঢেউ এসেছে সেই করোনা বিধিকে মাথায় রেখে নির্বাচন কমিশন 500 জনের বেশি সভা করা যাবে না, রোড শো, বাইক র্যালি, সাইকেল র্যালি ইত্যাদি নিষিদ্ধ করেছেন, আমরা এটা সমর্থন করি। তাই আমরা অল্প পরিসরে এখানে কয়েকশো আমাদের শুভানুধ্যায়ীকে নিয়ে শেষ মুহূর্তে আমাদের আসানসোলের গণদেবতা জনতা জনার্দন ভদ্রমণ্ডলীর কাছে আবেদন রাখার জন্য উপবিষ্ট হয়েছে। প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জি আপনাদের অত্যন্ত পরিচিত, তাকে আমি আগাম শুভেচ্ছা জানাবো। সুরিন্দর লাম্বাজি, পার্টিকা বরিষ্ঠ নেতা, দিগ্গজ লিডার, সিনিয়র লিডার, মেয়ে মেরা ওর সে কটি কটি নামান সুরিন্দর লাম্বাজি কো। আমাদের কৃষ্ণা প্রসাদ ভাই আছেন, তিনি এই এলাকায় পার্টিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে একটা স্তম্ভ। মদন মোহন চৌবেজি আছেন এখানে, বিবেকানন্দ ভট্টাচার্য আমাদের স্টেট কমিটির মেম্বার আছেন এবং অন্যান্য নেতারা আছেন। সর্বোপরি যিনি শেষ দিন নিজে এই এলাকায় আমাকে এসে প্রার্থীদের কর্মীদের জনগণের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ করে দিলেন, আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা, লোকপ্রিয় সাংসদ, মন্ত্রী, কেন্দ্রের মন্ত্রী সম্মানীয় বাবুল সুপ্রিয়জি, তাকে আমি সম্মান জ্ঞাপন করি। আপনারা জানেন আসানসোল একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং এই জায়গায় তাকে সামনে রেখে গত কয়েক বছর কিভাবে লুটপাট করেছে তৃণমূল কংগ্রেস সেটা আপনারা জানেন। আমি ওই পার্টিতে অনেকদিন ছিলাম, আমি মন্ত্রীও ছিলাম, ততদিনই ছিলাম যতদিন মমতা ব্যানার্জি দিদি ছিলেন। মমতা ব্যানার্জি যখন পিসিমণি হলেন তখন তাকে ছেড়ে দিয়ে আমি বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টিতে এসেছি। পিসিমণি কা একই এজেন্ডা, কুচকুচ কা সাথ ভাতি জাকা বিকাশ, দুসরা কোই এজেন্ডা নেই হ্যায়, একমাত্র এজেন্ডা। দেখছেন না বিনয় মিশ্র, কয়লা লালা, তোলাবাজ ভাইপো, ম্যাডাম নারুলা, ব্যাংককের অ্যাকাউন্ট, গোটা পশ্চিম বর্ধমান জেলাতে যেভাবে লুট করছে, এই যে পার্থ কবির মেডিকেল কলেজ কার সোনাটা, কত দুর্নীতিকে আর সমর্থন করবে মানুষ। আর এই মলয় ঘটক টটক এগুলো স্পাইনলেস, মেরুদণ্ডহীন চাকর কর্মচারী, কিছু নাই। ওই দেখলেন না দোলা হেরে গেল মলয় ঘটক বাদ, আবার হাট বাজারে ঢুকলো, আবার পিএইচই এর মন্ত্রী, তার পরের দিন বলছে বাদ। ভাইপো লালা আর বিনয় মিশ্রদের কি করে জামিন আগাম জামিন হয়, ওই ফাইলগুলো শুধু মলয় ঘটক করে আর কোনো কাজ করে না, এইটাই দায়িত্ব দিয়ে রেখেছেন পিসিমণি। তাই মলয় ঘটককে আপনারা এবারে সমর্থন করবেন না, তার কারণ হচ্ছে শুভেন্দু তো মাটির গন্ধটা বোঝে, ক্লাস ইলেভেন থেকে ছাত্র রাজনীতি করে, 95 সাল থেকে কাউন্সিলর, 2006 থেকে এমএলএ, 2009 থেকে দুবারের এমএলএ, রেকর্ড করে রাখুন আমার কাছ থেকে, গতকালই 148 হয়ে গেছে, 148 হয়ে গেছে। আর পশ্চিমবঙ্গে একটু পিউরিফাই
করলো, সনাতনী ঝড় চলছে, বুঝতে পারছেন তো? ফাগুয়া ঝড়, ফাগুয়া ঝড়, কেউ কিছু দেখছে না, উপরে নরেন্দ্র মোদী আর মেশিনে পদ্মফুল, আর কিছু দেখার দরকার নেই, যাচ্ছে আর বোতাম টিপছে। তার কারণটা কি? কারণ হচ্ছে মাননীয় যে তোষণের রাজনীতিটা করেছেন না, আপনি ভাবতে পারেন, হিন্দি বললে বহিরাগত, মারোয়াড়ি বহিরাগত, গুজরাটি বহিরাগত, সিগরা বহিরাগত, 3 কোটি লোক পশ্চিমবঙ্গে থাকে, সব সভাতে বলছে আউটসাইডার। এটা তো রবীন্দ্রনাথ ঠাকুর শেখায়নি, আমরা তো প্রথম হচ্ছে ভারতীয়। আজকে বলছে গুজরাটিরা দেশ চালাবে, আর যখন ইলেকশন কমিশন বলেছিল 24 ঘন্টা তোমার মুখ বন্ধ, তখন গুজরাটির পায়ের তলায় গিয়ে বসেছিল মমতা গান্ধীর পায়ের তলায়। এইটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারেক্টার, একটা সত্যি কথা বলে না, আমরা এলেই প্রথম মিথ্যা শ্রী দেবো পিসিমণিকে, আর তোলা শ্রী দেবো তার ভাই বোনকে। পশ্চিমবাংলায় অষ্টম দফার পরে অমিত শাহজির যে নারা, ইসবার দোষপা হয়ে যায়, সরকার পরিবর্তন হবে, লোক ঝড় উঠেছে কোন গ্রামে, এই পাশে আপনার পুরুলিয়া, আপনি বলুন বুকে হাত দিয়ে যে 9টার মধ্যে একটা সিট তৃণমূলকে যদি কেউ দিতে চান, নাম বলুন একটা সিটে, পাবেন না। বাঁকুড়ার নাম বলুন, বড়জোড়া থেকে শুরু করুন, একবার রায়পুর রানীবাঁধ, একটা সিট খুঁজে পাবেন না। অবিভক্ত মেদিনীপুর 35 খুঁজে পাবেন না। গুড়া ধনেখালি থেকে শুরু করুন একেবারে চন্দননগর অব্দি, একটা সিট পাবেন না খুঁজে। পূর্ব বর্ধমানে ভোট হয়েছে, আত্মীয়দের কাছ থেকে খোঁজ নেন না কি হয়ে গেল। বর্ধমান শহরে 2টো সিট একটা পাবে, উত্তর বর্ধমান দক্ষিণ বর্ধমান কোন বুথ লুট করতে পারছে না, কেন? দিদির পুলিশরা আউট, দাদার পুলিশরা একদম বুক চিতে দাঁড়িয়ে আছে। ওই জন্য তো বলছেন মাননীয়া, মাদ্রাসার ছাত্রদের পোলিং এজেন্ট করো, বলছে কেমন সুন্দর সুন্দর ভাষা দেখছেন না, বলছে পাড়ার ঝগড়ুটে মেয়েদের এজেন্ট বসাও। আরে কোনো পাড়ার কোনো মেয়ে ঝগড়া করে না, মেয়েরা মানে লক্ষ্মী দেবী দুর্গা, আপনি ঝগড়া করেন। আপনি একমাত্র মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীকে সব মিটিং এ গিয়ে বলেন শালা, আপনি একমাত্র মুখ্যমন্ত্রী যিনি বাংলার জামাই জেপি নাড্ডাকে বলেন চাড্ডা নাড্ডা হাড্ডা গাড্ডা মাড্ডা, আপনি একমাত্র মুখ্যমন্ত্রী কোথাও ক্রেপ ব্যান্ডেজ লাগানো পা দেখাচ্ছেন, কোথাও ফুটবল দেখাচ্ছেন, খেলা হবে। আরে একটা মুখ্যমন্ত্রীর কাছে খেলা হবে আমরা আশা করি না, রিপোর্ট কার্ড চাই, 10 বছরের রিপোর্ট কার্ড, কত চাকরি, কত শিল্প, কি করলেন, কত উন্নয়ন, আমরা তার বুকে ডেভেলপমেন্টের কথা শুনতে চাই। আর সব কথাগুলোর বাংলাদেশ থেকে ধার করে এনেছি, মামাটি মানুষ স্লোগান কে দিয়েছিল বলুন তো? বেগম খালেদা জিয়া। জয় বাংলা স্লোগান কে দিয়েছিল? মুজিবুর রহমান। খেলা হবে স্লোগান দিয়েছে কে জানেন? নারায়ণগঞ্জের আওয়ামী লীগের MP শামীম ওসমান। পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ করতে চায়, ভাবে পশ্চিমবঙ্গ একটা আলাদা দেশ এবং তার প্রধানমন্ত্রীর নাম হচ্ছে মমতা ব্যানার্জি। তাহলে কোভিড করতে হবে, এরপরে বলবে বাংলার যেমন লিখেছে বাংলার তার মেয়েকে চায়, এরপরে হয়তো লিখবে বাংলা তার নিজের ভ্যাকসিন চায়, বলবেন তো মাননীয়া বাংলা তার নিজের ভ্যাকসিনকে চায়, বলবেন তো গুজরাট থেকে অক্সিজেন আসছে মোদিজি পাঠাচ্ছে, আর্মি আর্মিদের যে কার্গো প্লেন করে পাঠাচ্ছে, সব ট্রেনে করে পীযূষ গোয়েল পাঠাচ্ছে অক্সিজেন, বলবেন তো গুজরাটের অক্সিজেন ঢুকতে দেব না, বলবেন তো মাননীয়া? খুব ভয়ঙ্কর বিপদ হয়ে যাবে, আমি আপনাকে বলছি, কৃষ্ণেন্দু মুখার্জির জেতা হারাটা বড় কথা নয়, কয়লা চুরি, বালি চুরি, পাথর চুরি, গরু চুরি হয়েছে, এরপরে তোলাবাজ ভাইপো জিতে এলে বিনয় মিশ্রদের সঙ্গে নিয়ে, 2টো কিডনি আছে তো আমাদের, একটা করে কিডনি কেটে পাচার করবে। আর মাননীয়া পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাবে, আপনাকে আরেকবার রিফিউজি হতে হবে। আর 66 বছরের কোন মেয়েকে, মহিলাকে আমরা মেয়ে বলি না, জেঠি বলি, মাসি বলি, কাকি বলি, পিসি বলি, তাই তো? আর আপনাকে পশ্চিমবঙ্গের লোক কি বলে জানেন? বলে রোহিঙ্গাদের খালা, আর বাংলাদেশ অনুপ্রবেশকারীদের ফুফু। কোন মুখ্যমন্ত্রী নামাজ পড়তে যায় ঈদের দিন রেড রোডে, বলুন, নাম বলুন। কোন মুখ্যমন্ত্রী দুর্গাপূজার বিসর্জন বন্ধ করেছিলেন?
বেষ্টনটা গিয়েছে দেখছি উপরে ভগবান রাম নিচে মাননীয়া। এই মাননীয়া তো জয় শ্রীরাম শুনলে রেগে যায়। এ রামনবমী মানে কি জানে? আমি ছিলাম ওই সভায়, ভিক্টোরিয়া বাবুলজি মঞ্চ ছিলেন সেন্ট্রাল মিনিস্টার 23 জানুয়ারি। দুটো লোক উনি উঠেছেন, দুটো ছেলে বলে দিয়েছে জয় শ্রীরাম। বললে আমাকে খারাপ কথা বলছেন, আমি বক্তব্য রাখবো না। প্রধানমন্ত্রী সংকটা ভারতবর্ষ দেখেছে নেতাজির জন্মদিনে, রামনবমী মমতা ব্যানার্জি করে একে হাঁটান, একে হাঁটান। আমরা যোগী আদিত্যনাথ যেমন সোজা করে দিয়েছে, আমরা করে দেবো। সরকার নাস্তা দেয় একদম সোজা করে দেবো। আমরা পশ্চিমবঙ্গে একটা সরকার করুন, যে সরকার জাতীয়তাবাদী সরকার, যে সরকার বন্দে মাতরম মন্ত্রে বিভোর থাকবে, যে সরকার বাংলা সনাতন সংস্কৃতিকে রক্ষা করবে, যে সরকার শ্রী চৈতন্য দেবের হরে কৃষ্ণ মন্ত্রকে গোটা বাংলা মাতিয়ে রাখবে, যে সরকার স্বামী বিবেকানন্দের আদর্শে চলবে, সেই সরকার তৈরি করুন। মাননীয়া কি চান জানেন? বলেন চারটে রাজধানী চাই, একটা দিল্লি কেন? এদিকে দেশ শক্তিশালী হয়, দুর্বল হয়। অবন্তিপুরায় সিআরপিএফ শহীদ জওয়ানরা শহীদ হলেন, আমাদের আর্মি লোকেরা ঢুকে এয়ার স্ট্রাইক করলো বালাকোট। মাননীয়া নবান্নর গেটে দাঁড়িয়ে বললেন প্রমাণ কোথায়? বীরভূমের নানুরে পঞ্চায়েত সমিতির সহসভাপতি আলম খান তিনি বলছেন আমরা চাইলে চারটা পাকিস্তান বানাতে পারি। আমার কথা নয়, আলম খানের কথা। যদি স্বদেশ প্রেম আপনার মধ্যে থাকে, যদি জাতীয়তাবাদী চেতনা আপনার মধ্যে থাকে, যদি গেরুয়া যে রং এর মর্যাদা স্বাভিমান আপনার মধ্যে থাকে, আপনি অন্য কোথাও ভোট দিতে পারেন না। পদ্ম ছাড়া অন্য জায়গায় ভোট দেওয়া যায় না। তাই সব ভোট মুখে তুলসি, কপালে গেরুয়া টিক লাগিয়ে পদ্মে টিপে জয় শ্রীরাম বলে বাড়ি আসুন। পশ্চিমবাংলায় একটা সরকার তৈরি হবে, যে সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন পূরণ করবে, যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্য আমরা হিন্দু পাঞ্জাব আর হিন্দু পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলতেন এক দেশ দো বিধান দো নিশান, নেই চলেগি নেই চলেগি। সেই 370 দ্বারা বাতিল কে করেছেন? নরেন্দ্র মোদি করেছেন, অন্য কেউ করতে পারে। আর আমরা 50টা সংকল্প পত্র দিয়েছি, মহিলাদের চাকরিতে 33% সংরক্ষণ, বালিকা শিক্ষার দায়িত্ব আমাদের, চাকরির দিগন্ত উন্মোচিত, ইকোনমিক্যালি ইডব্লিউএস এ 10% রিজার্ভেশন, এসসি এসটি ওবিসিদের মর্যাদা আমরাই রাখবো। অরিজিনাল ওবিসি যারা আছেন, যাদব কুম্ভকার নাপিত নাই, আপনাদের সব ওবিসি বিমা নিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি। এখানে যারা যাদব আছেন, ঘোষ আছেন, অরিজিনাল ওবিসি মন্ডল কমিশনের রিপোর্টের পরে আপনাদের ওবিসি বি বানিয়েছে। ভাষা দেখছেন না? মহুয়া মৈত্র ওদের এমপি কি বলছে, টিকি রাখলে নাকি রাক্ষস। আরামবাগের টিএমসি ক্যান্ডিডেট সুজাতা খা বলছে সিডুল কাস্টরা স্বভাবে ভিখারি, এরপরে ভোট দেবে নাকি? আর যত হিন্দি স্পিকিং আছে আপনারা তো আউটসাইডার, মুখ্যমন্ত্রী বলছেন আপ লোক কো তো ভোট কমল পর নিশান পর দাবা নাই পড়েগা। মমতা ব্যানার্জি কা জো বাত হ্যায় উসকো ঝুটা সাবিত করনে কে লিয়ে কমল পর ভোট আপকো দেনা পড়েগা। আর আমরা মনে করি এই নির্বাচনে আপনারা জোট বেঁধে ভোট করবেন এবং ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জিকে 1 নম্বর ইভিএম এ বোতাম টিপে জিতাবেন। আমার টাইম হয়ে গেছে, 6:30টাতে প্রচার শেষ, জেতার পরে বড় সভা হবে আমাদের, দুটো করে লাড্ডু দেবো আমরা, এক হাতে মোদিজির লাড্ডু দিল্লির সরকার আর এক হাতে রাজ্যের সোনার বাংলার লাড্ডু, বিরাট সভা হবে। আজকে আমরা তো পারলাম না, ইলেকশন কমিশন আটকে দিল। আপনাদের তাকত আছে, লোকসভা ভোটে দেখিয়েছেন, আরেকবার তাকত দেখিয়ে দেন। এটাই ফাইনাল, সেমিফাইনাল হয়ে গেছে, এটা ফাইনাল।
তারপরে তো কর্পোরেশনের ভোট হবে, আমরা লুটপাট করব না। ওরা তো কর্পোরেশনে আপনাদের ভোট দিতে দেয়নি, পঞ্চায়েতেও দেয় না। আসানসোল কর্পোরেশন মানুষের কর্পোরেশন তৈরি হবে তিন মাসের মধ্যে, দেখে নেবেন। আমরা এই সিটিকে স্মার্ট সিটি করব। আমরা বাবুল সুপ্রিয় চেষ্টা করেছেন, জিতেন জয়ারি এখন হাটে হাড়ি ভাঙছেন। কেন স্মার্ট সিটি আসানসোল হয়নি, কে করতে দেয়নি? চণ্ডীগড় হয়, পুনা হয়, গুরগাঁও হয়, নওটা হয়, আমরা পাই না। বিধাননগর হয় না, হলদিয়া হয় না, আসানসোল হয় না, এই অহংকারী মুখ্যমন্ত্রীর জন্য। মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন তো, এখন খুব কোভিড কোভিড করছেন, আপনার স্বাস্থ্য সাথীর কার্ডের খবর কি? বলেছিলেন না সবার স্বাস্থ্য সাথী কার্ড, সবার চিকিৎসা? আরে ভাই, বেড নাই, অক্সিজেন নাই, কোথায় স্বাস্থ্য ব্যবস্থা? স্বাস্থ্য তো দিল্লি দেখে না, ওটা তো হেলথের সাবজেক্ট, হেলথ স্টেট সাবজেক্ট, রেল যেমন সেন্ট্রাল সাবজেক্ট, স্বাস্থ্য হেলথ। আপনি স্বাস্থ্যমন্ত্রী কি করছিলেন? আপনি তো ডাক্তারদের পিপির বদলে রেনকোট পরিয়েছিলেন, তাই 1800 ডাক্তার মারা গেছে বাংলায়। আপনি কিছুদিন আগে বলছিলেন মোদীজি ধরা বাজায়, এখন বলছেন আমি 5 তারিখে ভ্যাকসিন দেবো। আরে আপনি কিছুদিন থাকবেন না, বিজেপির স্বাস্থ্যমন্ত্রী ভ্যাকসিন দেবে, আমরাই বিনা পয়সা ভ্যাকসিন দেবো, আমরাই চালাবো, 3 মাসের মধ্যে স্বাস্থ্য আমরা চেঞ্জ করে দেবো। সকলকে শুভেচ্ছা জানাবো, ভরসা আছে তো শুভেন্দুর উপরে? নন্দীগ্রাম আমি করে দিয়েছি, বেগম গনফট পাগলবা হয়ে গেছে, অনেক ভোটে হয়ে গেছে, মাথা হেরে গেছে, আর বাকি কর্মচারীদের হারিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। আর উপরে তো একটা সুন্দর প্রার্থী দাঁড়িয়েছে, হর হর মহাদেব বলি আমরা, বাবা মহাদেব। কি ভাষা আমি আর মুখে বলতে পারবো না, আমার মনের আছে। এইসব লোককে আসানসোল গ্রহণ করবেন? এই হরিদাস মহলকে সায়নি সায়নি নাকি? মহাদেব সম্পর্কে কি বলেছিল সব জানেন তো? আরে ভাই, একটু রক্ত টক্ত আছে তো গায়ের মধ্যে নাকি? রক্ত বের করতে হবে না, বোতামটা টিপে দেন পর্দে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, হরে কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে মাতরম। বেনারসির 3 অধ্যায়, রাজকারণা রামনগর ও মঙ্গল বেনারসি, শাহাটিক স্টাইল।